নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আপনাদের সকলকে সুস্মিতার রান্নাপার চ্যানেলে স্বাগত। আমার চ্যানেলে আপনারা নানা ধরনের রেসিপি পাবেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপি। সহজ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার রেসিপি হলো পটল পোস্ত। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যে কোনো নিরামিষ দিনে আপনারা এই পটল পোস্ত বানিয়ে নিতে পারেন। এবং এই পটল পোস্ত করা কিন্তু খুবই সহজ, খুব কম সময়ের মধ্যে এবং খুব অল্প উপকরণ দিয়ে এই পটল পোস্ত তৈরি করা যায় এবং খেতেও ভীষণ সুস্বাদু হয়। গরম গরম ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইসের সাথে এই পটল পোস্ত আপনারা পরিবেশন করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা বাড়িতে পটল পোস্ত হয়তো বানিয়ে থাকেন, কিন্তু আমি কিভাবে পটল পোস্ত বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে পটল পোস্ত বানাই। পটল পোস্ত করব বলে আমি এখানে বড় বড় ছ পিস পটল নিয়েছি। পটলের খোসাটা আমি পুরো ছাড়াইনি, ওপরে যে পাতলা একটা খোসা থাকে সেই খোসাটা আমি এই একটা ছুরির সাহায্যে এইভাবে ঘষেছি। ঘষে ঘষে সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আমার চ্যানেলে পটলের রেসিপিগুলোতে পটল কাটার পদ্ধতি আমি দেখিয়েছি অনেকবার, তাই আজকে আমি দেখালাম না, আপনাদেরকে বলে দিলাম। পারলে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। পটলগুলোকে খোসা ছাড়িয়ে দু মুখ আমি কেটে নিয়ে, দেখুন দু মুখ আমি একটু করে চিড়ে নিয়েছি যাতে নুনটা পটলের ভেতরে ঢোকে। ভালো করে পটলগুলোকে ধুয়ে নিয়েছি। এবার আমি পটলগুলোর মধ্যে নুন হলুদ মাখাবো। পটলগুলোকে একটা একটা হাতে নিয়ে এইভাবে ঘষে ঘষে নুন হলুদটা মাখিয়ে নেবে। নুন হলুদ মাখিয়ে আমি পটলগুলো 5 মিনিট রেস্টে রেখে দেবো। পটলগুলোকে রেস্টে রাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমে পটলগুলোকে ভেজে নিতে হবে। আর পটল পোস্তটা অবশ্যই কিন্তু সর্ষের তেলে করবেন, তা না হলে কিন্তু টেস্টটা অত ভালো হবে না। গ্যাসটা জুড়ে দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে আমি গরম করে নিলাম। এবার আমি গ্যাসটা একদম কমিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে আমি পটলগুলোকে ছেড়ে দিচ্ছি। পটলগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। পটলগুলো ভাজতে ভাজতে আমি পোস্তটাকে বেটে নেব। আমি 6 পিস পটল পোস্ত করার জন্য আমি এখানে বড় চামচের 4 চামচ পোস্ত নিয়েছি। আপনারা যদি বেশি পটল দিয়ে করেন তাহলে পোস্তর পরিমাণটা বাড়িয়ে দেবেন, আর যদি কম পটল দিয়ে করেন তাহলে পোস্ত পরিমাণটা কমিয়ে দেবেন। আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এই পটল পোস্তে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা পড়বে না, মানে লাল লঙ্কার গুঁড়ো পড়বে না। কাঁচা লঙ্কার ঝালেই কিন্তু পটল পোস্তটা তৈরি হবে, তাই আমি কম ঝাল খাই বলেই আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন, মানে কাঁচা লঙ্কাটা আপনারা যদি বেশি নিতে চান বেশি নেবেন। আর এখানে কিছুটা এই 10-12টার মতন কাজু বাদাম আমি জলে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার পোস্ত, কাজু বাদাম আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে পেস্ট করে নেব। পোস্ত আমি কিভাবে পেস্ট করি অনেকবার আপনাদেরকে আমি বলেছি, আবারও বলে দিচ্ছি। প্রথমে পোস্তটা আমি মিক্সার জারে ঘুরিয়ে নেব, তারপর আমি জল দিয়ে পেস্ট করব। পোস্তটা ঠিক এরকম শুকনো আমি ঘুরিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে কাজু বাদাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, জল অ্যাড করছি। এবার এই 3টি ভালো করে পেস্ট করে নেব। ঠিক এরকম মিহি করে পেস্ট করে নিতে হবে। পটলগুলোকে ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। পটল ভাজার তেলের মধ্যেই কিন্তু আমি তেল দিইনি, ওই তেলের মধ্যেই 2টো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। 1 ছোট চামচের 1 চামচ পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা হালকা করে ভেজে নিতে হবে। গ্যাসটা কিন্তু কমানো আছে, গ্যাসটা কমিয়ে কিন্তু আপনারা এই শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা ভাজবেন, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে।
শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পোস্ত, কাজু বাদাম আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। মিক্সার জারের বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে। গ্যাসটা কিন্তু কমানো আছে, গ্যাসটা কিন্তু জোরে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু পোস্ত নিচে লেগে যেতে পারে। পোস্তটা ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে দিয়েছি। নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিলাম। হলুদটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, যেহেতু পোস্ত আপনারা হলুদ নাও দিতে পারেন। দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, দিয়ে দিলাম। অল্প চিনি দিলাম। এবার পোস্তর সাথে সমস্ত মশলাটা ভালো করে মিক্সড করে দিতে হবে। গ্যাসটা মিডিয়ামে করে দিয়েছি। পোস্তর সাথে সমস্ত মশলা আমি মিক্সড করে দিয়েছি এবং ফুটতেও শুরু করেছে। এবার আমি ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পোস্তর সাথে পটলগুলো ভালো করে মিক্সড করে দিতে হবে। পোস্তর সাথে পটলগুলো ভালো করে মিক্সড করে দিয়েছি। এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি। গ্যাসটা কমিয়ে দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে পটলগুলো সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে দিচ্ছি। ঢাকনাটা খুলে দিয়ে পটলগুলোকে একটু ওলট পালট করে দেবো। ভালো করে পটলগুলোকে ওলট পালট করে দিলাম। দেখলাম পটলগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, আর চাপা দেওয়ার দরকার নেই। পটল পোস্তটা ঠিক এরকম মাখো মাখো করে রাখতে হবে, এর থেকে বেশি পাতলা ভালো লাগবে না, আর ঠান্ডা হলে একটু জমে যাবে। ঠিক এরকম মাখা মাখা পটল পোস্তটা নামাতে হবে। পটল পোস্তটা আমার একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি এর মধ্যে অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কাঁচা সর্ষের তেলটা ভালো করে পটল পোস্তর মধ্যে মিশিয়ে দিচ্ছি। কাঁচা সর্ষের তেলটা পটল পোস্তর সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। গ্যাসটা নিভিয়ে দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যেহেতু আমি কাঁচা সর্ষের তেলটা দিয়েছি। ঢাকনাটা খুলে দিচ্ছি। একদম রেডি হয়ে গেল পটল পোস্ত। এবার আমি পটল পোস্তটা একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আপনারাও বাড়িতে এইভাবে নিরামিষ দিনে পটল পোস্ত বানিয়ে নেবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গরম গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সাথে এই পটল পোস্ত খেতে কিন্তু ভালো লাগে। তাছাড়া আপনারা রুটির সাথেও এই পটল পোস্ত খেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। পটল পোস্তের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পটল পোস্ত রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে আজকে আমি এখানেই রাখলাম, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।